আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় নারে তাকবীর আল্লাহ আজকের মাহফিলে কি আল্লাহ আজকের মাহফিলে কি জোয়ান বেশি না বুড়া বেশি কথা বলে না আমিও যুবক আমি বিশ্বাস করি মাহফিলের যুবকরাই বেশি কিন্তু আমি আওয়াজ যুবকদের মতো পাচ্ছি না আমি বুড়াদের মতো পাচ্ছি এই কারণে আমি একটু পরীক্ষা করব বাজায় দেখব বুড়ার আওয়াজ বেশি নাকি জোয়ানের আওয়াজ বেশি রাজি আছেন আমি প্রথমে তাকবীর দেব বুড়ারা আল্লাহু আকবার বলবেন কারা কারা বুড়ো আছেন হাত তুলেন অল্প কয়জন তুলছে আচ্ছা জোয়ান কারা কারা হাত তুলেন আপনিও জোয়ান দাঁড়ি দুই চারটা পাকা দেখা যায় দেখছেন এ মানুষে বুড়া হইতে চায় না বয়স বাড়লেও এই জন্য আমাদের দেশের মহিলাদেরকে মার্কেটে যায় যদি আন্টি বলেন না মাইন্ড করে প্রচুর কেন মাইন্ড করে আপনি কোন দুঃখে আমাকে আন্টি বলছেন আমার বয়স হইতে পারে ৪০ কিন্তু আমার অন্তরের বয়স এখনো ২০ আছে আজকের মাহফিলে বুড়া তারা বিবাহ করেছে যারা ঠিক আছে বলেন কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন আমি আছি সাথে টেনশন নাই হাত তুলেন বিয়ে করেছেন কারা কারা তুলছেন তো ভাই ভাই করছেন না বিয়ে একটা হাত তুলছেন এই দেখেন আপনার পাশে কে বিয়ে করার পরেও হাত তুলে নাই তাহলে নামটা আমার কাছে বলেন আমি মাইকে ঘোষণা করি বাসায় গেলে আজকে খাওন বন্ধ কথা ঠিক নেই বিবাহিতরা তকবীর হবে শুধু বিবাহিতরা নারায় তকবীর এই তোরা বিয়ে করছিস এরা কয় আমার বাপে আওয়াজ তুলে না তো আমি কি করবো বাপের কাজে আমি দেই শুধু বিবাহিতরা আরেকবার পোলাপান চুপ নারায় তকবীর এবার অবিবাহিতরা হাত তুলো কারা কারা অসহায় গরিব মিসকিন আছে বউ নাই তুলছেন হ্যাঁ এখন দেখেন কে বিবাহিত আছে সে হাত তুলতেছে না আজকে জোয়ানরা কম মনে হইতেছে আওয়াজে কি বেশি হবে আছে মাশাল্লাহ লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ আওয়াজ বেশি হয়েছে না কম হয়েছে এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কোনো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়
থাকে মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ পাকের ভয় ঢোকায় আমিন ইসলামের খুঁটি পাঁচটা সর্বপ্রথম কি কালেমা আই ঈমান আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ যারা অদৃশ্যের উপরে আল্লাহকে বিশ্বাস করে তারাই হলো মুমিন তারাই কি মুমিন আমাদের দেশে কিছু 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 বেঈমান শিক্ষিত নামধারী মুনাফিক নাস্তিক আছে এরা এই কথা বলে যাকে দেখি না তাকে মানতেও পারি না জান্নাত দেখি না তো জান্নাত মানি না জাহান্নাম দেখি না তো জাহান্নাম মানি না আমি বলবো আহাম্মকের দল তুই তো নিজের আয়না ছাড়া পিঠটাকেও দেখতে পারো না যেই মানুষ তার নিজের পিঠকে দেখতে পারে না মাথার চুলকে দেখতে পারে না আয়নার সাহায্য ছাড়া ও আল্লাহকে দেখবে এটা কি বিশ্বাস করা যায় কিন্তু এই সমস্ত নাস্তিক যারা এদের একটা জিনিস আছে দেখবেন এরা হিন্দু ধর্মের ব্যাপারে কিছু বলে না খ্রিস্টানদের ব্যাপারে কিছু বলে না ইহুদিদের ব্যাপারে কিছু বলে না ইসরায়েলের ব্যাপারে কিছু বলে না যত চুলকানি সব মুসলমানদের ব্যাপারে মানে বোঝা গেল এরা প্রকৃত নাস্তিক না মোটামুটি গাঁজা খাওয়ার টাকার জন্য ইসলামের বিরোধিতা করে ঠিক কিনা জানি না এজন্য আল্লাহ পাক ঈমানদারের গুণ বর্ণনা করেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ঈমানদাররা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই এরপরও মানবে কি মানবে না আল্লাহকে বিশ্বাস করবে কি করবে না আচ্ছা আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ আছে এটার প্রমাণ আছে না নাই আছে জান্নাত আছে প্রমাণ আছে না নাই আছে জাহান্নাম আছে প্রমাণ আছে না নাই আছে কেন বলে আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও এই নবী মিয়রাজে যে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহ পাকের দিদার দেখেছে রাসূল আমাদেরকে বলেছেন আমরা রাসূলের কথা বিশ্বাস করে এই ব্যাপারে আমরা ঐক্যমত যে আল্লাহ পাকের হাবিব যেটা বলেছে এটা সত্য অর্থাৎ জান্নাত জাহান্নাম আল্লাহ হাসর মিজান সব সত্য কোনো সন্দেহ এজন্য ঈমানদারের এটা গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই কারণে আল্লাহ পাক বলেন অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন একজন ঈমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করবে আল্লাহ একজন আছে না নাই জান্নাতকে দেখে নাই জাহান্নাম দেখে নাই এরপরেও ঈমানদার বান্দা বিশ্বাস করবে আল্লাহ একজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা বান্দা আল্লাহকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে আল্লাহ একজন এরপরে বান্দার জন্য দুই নম্বর কাজ হলো এটা এক নম্বরে ঈমান দুই নম্বরে কাজ হলো নামাজ কালেমার পরে বান্দা নামাজ আদায় করবে এক নম্বরে বান্দা কালেমা মানবে জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা ঈমানদার বান্দা জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ একজন একটা ঈমানদার বান্দা জবান দিয়ে স্বীকার করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন এই কারণে ঈমানটা তিনটা জিনিসের সমন্বয় হয় এক নম্বর তাসদীক বিল জিনান দুই নম্বর ইকরার বিল লিসান তিন নম্বর আমল বিল আরকান তাসদীক বিল জিনান মানে অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক দুই নম্বরে করার বিলিসান অন্তর দিয়ে বিশ্বাস করার পর বান্দা তার জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে না দেখেও বান্দা এই কালেমা আদায় করবে নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদখালাল জান্নাহ কেউ যদি ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে কালেমা আদায় করে আমার নবী ডাক দিয়া বলেন ওই বান্দাটা বিনা হিসাবে আল্লাহ পাক তারে জান্নাতি বানায় দিবে শুধুমাত্র কালেমা আদায় করে কোন বান্দা যদি জিন্দেগিতে সমস্ত হুকুম আহকামগুলো মানে আল্লাহর নবী বলেন বান্দা নিশ্চিত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দান করবেন হ্যাঁ এখন আপনি মনে করবেন তাহলে তো সমস্ত বান্দা গুনাহগার হলেও কালেমা পড়ার কারণে জান্নাতি হ্যাঁ হ্যাঁ বান্দা যারা ঈমানের সঙ্গে কালেমা আদায় করবে লক্ষ কোটি গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একদিন না একদিন জান্নাতে নিবে যখন হোক হয়তো 10 লক্ষ বছর পর বা 1 কোটি বছর পর বান্দা জান্নাতে যাবে এর ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ
সাময়িক সময়ে বান্দাকে আযাব আল্লাহ দিবে কেন বলে এটা তার গুনাহ মাফ করার জন্য যেমন এই সাদা পাঞ্জাবি ছকছকে সাদা একটু ময়লা লাগে বিবির কাছে দিলেন দেখবেন গ্রামের মহিলারা মাজার মধ্যে কোমরের ভিতরে শাড়ির ওড়না বেঁধে অথবা কাপড় বেঁধে হ্যাঁ এই জামাগুলোকে উপরে উঠায় আর জোরে ফালায় আছায় আছার দেয় এখন স্বামী যদি বলে এত দামি কাপড় এটারে এভাবে আছার দিলে তো মায়া লাগে থাক দরকার নাই এখন বউ আস্তে করে আদর করে 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 ডলে বলেন তো এই আদর করে ডলার দ্বারা ভালো দাগ কি উঠবে কেন এটাকে আজ আছার দেওয়া হয় বলে এটা দাগ দূর করার জন্য যদি আদর করে তাহলে তো দাগ দূরও হবে না এটা পরার যোগ্যও থাকবে না সুতরাং এটাকে যা করা হয় মহব্বতেই করা হয় যোগ্য বানানোর জন্যই করা হয় ঠিক তেমনই ভাবে একজন ইমানদার সে গুনাহ করে সুদের গুনাহ দুর্নীতির গুনাহ জেনার গুনাহ এই সকল গুনাহ করার পরে বান্দাকে যখন আল্লাহ পাক জাহান্নামে সাময়িক সময় দিবে এটা কেন দিবে বলে বান্দার গুনাহের দাগ দূর করার জন্য কারণ গুনাহের দাগ নিয়ে তো বান্দা জান্নাতে যেতে পারবে না এই কারণে এটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে সাময়িক সময়ে জাহান্নামে দিলেও চিরস্থায়ী জান্নাত ঠিক করলেন চিরস্থায়ী জান্নাত এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে এরা মুমিন এক নম্বরে বান্দা ঈমান আনবে তাসদিক বিল জিনান অন্তর দিয়ে বিশ্বাস করবে দুই নম্বরে একরার বিল লিসান জিহ্বা দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী চাচা আবু তালেব পয়গম্বরকে হাজার হাজার আঘাত দিলেন এই হাজার আঘাত দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে ইন্তেকালের আগে আসছে এসে ডাক দিয়া বলে চাচা যান জবান দিয়া একবার স্বীকার করে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পয়গম্বর আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব আল্লাহর নবীর চাচা ডাক দিয়া বলে এ মুহাম্মদ যতই আমাকে বলো না কেন কারণ আমার পূর্ববর্তী যারা আসবে পরবর্তীতে যারা আসবে ঈমান আনার কারণে সবগুলো আমাকে গাদ্দার মনে করবে যার কারণে কিয়ামত পর্যন্ত সম্ভব না আমি কালমা আতপাঠ করব তোমাকে বিশ্বাস করি তুমি নবী কিন্তু জবান দিয়া স্বীকার করতে পারবো না আর জবান দিয়া স্বীকার করতে না পারার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী এতটুকুন স্বীকার না করার কারণে আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামী বানায় দিলেন এই জন্য ভাইরা আমার ঈমান তিন জিনিসের সমন্বয় এক নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করবে দুই নম্বরে জবান দিয়ে স্বীকার করবে তিন নম্বরে আমল বিল আরকান সমস্ত হুকুম আকাম গুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানবে অর্থাৎ আল্লাহ পাক যে কথাগুলো বলছেন নবী করিম যে আদেশগুলো দিয়েছেন এই প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান আজকে সমাজের ভিতরে মানলেওয়ালা নাই ঈমান কালেমা পাঠ করানোওয়ালা আছে বিশ্বাস করানোওয়ালা আছে কিন্তু সমাজের একশোটা মানুষের দিকে তাকায় দেখবেন আল্লাহর হুকুম হাকাম গুলো একশোর মধ্যে আশি জন বান্দাই মানে না কিন্তু এরা প্রত্যেকে নিজেকে এক একজন ইমানদার দাবি করে কি করে না সবাই নিজেকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়তে যান দেখবেন ফজরের নামাজে পাঁচজন কাতারে দাঁড়ায় আছে মসজিদগুলো পাকা পাকা মুসল্লির দিকে তাকায় দেখবেন মুসল্লি নাই অনেক বিশাল বড় হাজি সাহেব কিন্তু নামাজ আদায় করে না সাপ্তাহিক মুসল্লি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানের পরে এ মুসলমান তোমাদের জন্য সর্বপ্রথম যে আমল সাহাবা আজমাইন ঈমান আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ডাক দেয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর ঈমান নিয়ে আসলাম এখন আমার দ্বিতীয় নম্বর কাজ কি নবী করিম ডাক দিয়া বলতেন হে সাহাবা আজমাইনের দল ইমাম যেহেতু নিয়ে আসলা এখন তোমাদের জন্য দুই নম্বর কাজ হলো তোমরা সালাত আদায় করো আল্লাহ পাক বলেন ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যখন করবে জমিনের মধ্যে যাবতীয় গুনাহ থেকে একমাত্র হেফাজত করনওয়ালা ইবাদত হলো নামাজ নামাজ আদায় যদি কেউ করে সে বান্দা কোনোদিন সুদ খাইতে পারবে না নামাজ আদায় কোনো বান্দা যদি করে ওই বান্দা ঘুষ খাইতে পারে না নামাজ যদি কোনো বান্দা আদায় করে দুর্নীতি করতে পারে না নামাজ যদি কোনো বান্দা আদায় করে জেনাবে বিচার করতে পারে না নামাজ যদি কোনো বান্দা আদায় করে ইচ্ছা অনিচ্ছা কোনো প্রকার গুনাহ বান্দা করতে পারে না বলেছেন কে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না সালাত তানহা
عن الفحشاء والمنكر فاحشة غنا এক প্রকার মুনকার গুনাহ আরেক প্রকার ফাহিশা গুনাহ হলো বান্দা ইচ্ছাকৃত কোনো বান্দাকে গালি দেওয়া ফাহিশা গুনাহ হলো বান্দা জিনা করা ফাহিশা গুনাহ হলো বান্দা মিথ্যা বলা ফাহিশা গুনাহ হলো অন্যের সঙ্গে খারাপ আচরণ করা অর্থাৎ জেনে বুঝে যেই গুনাহ করা হয় ওই গুনাহকে ফাহিশা গুনাহ বলা হয় আর যেই গুনাহ বান্দার অগোচরে না বুঝে ইবাদত মনে করে করে ওই গুনাহটাকে বলা হয় মুনকার গুনাহ আল্লাহ পাক বলেন কোন ইমানদার যদি সঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমি আল্লাহ বান্দাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে হেফাজত করব বাইরে আমার আজকে সমাজের ভিতরে মুসল্লি দেখা যায় কিন্তু গুনাহ মুক্ত দেখা যায় না নামাজ আদায় করবে দেখবেন নির্বাচন সামনে সাত তারিখে এই সাত তারিখের আগ পর্যন্ত জামাত আমাদের দেশের মসজিদগুলোতে জুমার নামাজগুলোতে দেখবেন নেতাদের আস্তানা ঘুরবে ঠিক কিনা সারা বছর নামাজের কোনো খবর নাই নির্বাচনটা আসলে নামাজের অভাব নাই কথা বলে ঠিক না বেঠি এ মুসলমান নবীর উম্মত সমাজের ভিতরে যারা নামাজ আদায় করে সব বান্দারা কিন্তু নামাজের কারণে জান্নাতি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু নামাজি আছে যাদের নামাজ তাদেরকে সোজা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লি الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এমন এক দল বান্দা আছে যারা নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজটা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই নামাজীদের জন্য ধ্বংসের বাধ্য আমি আল্লাহ করলাম কেন বলে এরা যখন নামাজ আদায় করে তখন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে ঠিক কিনা মসজিদের ভিতরে ভোট পাওয়ার জন্য যারা যায় মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে সমাজের ভিতরে ঘুষ খায় যারা এরাও নামাজ আদায় করে সব বান্দাকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ আদায় করবা কেমনে এমন নামাজ আদায় করো যেই নামাজ বান্দা আল্লাহর সঙ্গে বেশি সম্পর্ক গড়ায় দেয় যেমন আল্লাহ পাক বলেন ওয়াসজুদু ওয়াকতারি বান্দা সেজদা এমন একটা দামি জিনিস এই সেজদা বান্দা যত বেশি দিবে আল্লাহ তত বেশি নিকটবর্তী হয়ে যাবে এই জন্য আমাদের সমাজে তো কিছু কিছু পীরের মুরিদরা আছে যারা এই কথা বলতে চায় যে আমরা এমন পীরের কাছে যাই যার কাছে গেলে নামাজ লাগে না মনে রাখবেন কেউ যদি এই কথা বলে আমার পীরের কাছে গেলে নামাজ লাগে না বুঝবেন ওই বাদনাটা ভালো পীর না এটা হলো সমাজের মধ্যে সবচাইতে নোংরা আর ভণ্ড পীর আর কেউ যদি বলে আমার পীরের কাছে গেলে নামাজ লাগে না বুঝবেন পীর কোনোদিন নামাজ না পড়া হইতে পারে না যে যত বড় পীর তার নামাজ বড় গভীর ঠিক কিনা আর যার নামাজ নাই নবী বলেন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য যদি দেখতে চাও আমি নবী বললাম ঈমান আর কুফুরের মধ্যে পার্থক্য হইল নামাজ একজন ইমানদার বান্দা দাবি করবে সে নামাজ আদায় করবে আর কাফেররা কোনোদিন নামাজ আদায় করে না সুতরাং ইমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ কোন ইমানদার মুসলমান যদি নামাজ আদায় না করে এটাকেও মুসলমান বলা যায় না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বাইরে ভাই সাউন্ড এত খারাপ বলার বাইরে কি মাইক্রোফোন দিছে 1440 বছর আগের মাইক্রোফোন যেগুলা ব্যাকডেট হয়ে গেছে আমি কিছুই বুঝতেছি না আমি কি কথা বলতেছি আপনারাও পান না এই কারণে আমিও বুঝুত পাইতেছি না কোনো কথা বলতে এত বাজে মাইক এই জামানায় কেমন মাইক্রোফোনটা ভালো হইলে অন্তত হইতো আমি বলছি কয়টা ভালো কোম্পানির মাইক আমার মাইক চিনা এসে তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার
দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না সুদখোর নামাজি আছে নাই নামাজও পড়ে সুদ খায় তো খায় নাম পাল্টায় দিয়া খায় বলে এটা সুদ না এটা হলো ইন্টারেস্ট আসলে নাই সুদ খায় নাম পাল্টায় দেখো এটা সুদ না এটা মুনাফা আরবি নাম দিছে তো আরবি নাম দিয়া মুসলমানদেরকে ধোকা দেয় গরিব দুঃখী যারা ইসলাম বোঝে না এদেরকে ধোকা দেয় কয় ভাই এটা ভালো জিনিস আপনি ব্যাংকে 20 লাখ টাকা রাখবেন আপনার লাভ আসবে এটা মুনাফা এটা সুদ না কে বলে সুদ হুজুরা কি সব ফতোয়া হুজুরা বুঝে হুজুর ফতোয়া বুঝে না সে বুঝে যার কারণে আমি ভাই ব্যবসা করি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা আল্লাহ সুদ খাওয়াকে হারাম করছে ব্যবসা তো আর হারাম করে নাই আমি ব্যবসা করি তবে সুদের ব্যবসা কি বলেন সুদ যে খায় সুদ যে দেয় সুদের সাক্ষী যে থাকে এগুলো সব সমান অপরাধ অপরাধী গ্রামের চাচার কাছে টাকা ধার চাবেন দেখবেন দিবে না চাচা কয় দেন না একটু 10,000 টাকা চাচা কয় ভাই নাই রে বাদে জানাই একটু আগে যদি চাইতি এই যে মাত্র সকালে একজনে দিলাম তুই আমার আপন মাতে যা তোরে কি না দেই কত মহব্বত এখন বাতি যাওয়া বুঝে কোন জায়গায় টিপ দিলে কাজ হয় আস্তে করে টিপ দেওয়া কয় চাচা দিব 10,000 1,000 বাড়ায় দিব দেন না এমন করেন গা কারে বেটা ভেজাল লাগাচ্ছে দেই তোর চাচির কাছে আসেনি কি আছে না নাই আসলে চাচি টাচি কোনো কথা না কথা হইল সুদ লাগবে কথা হইল কি লাগবে সুদ লাগবে সুদ ছাড়া একটা পাও আগায় এ নামাজও পড়ে সুদ খায় তার মানে বোঝা গেল তার নামাজ আসল নামাজ না তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাধিয়া প্রধান অর্থাৎ টাকা যেখানে বিচার সেখানে সুখে ঘুষকে অবিচার করো সাধিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান যদি নামাজ আদায় করে গুনাহ করতে পারে আল্লাহ বলতেছেন নামাজ বান্দার সকল গুনাহ থেকে বাঁচায় আর বান্দা নামাজ আদায় করে মসজিদ থেকে বের হতে দেরি হয় না টুপিটা মাথায় দিয়ে সিগারেট ধরানো শুরু করে সিপাহী দাঁড়ায় সিগারেট খাওয়া শুরু করে মাত্র বের হইল কত নালায়েক না খান্দা হইলে পরে মসজিদ থেকে বের হইতে পারে না সিগারেট ধরানো শুরু হয়ে গেছে এটাও মুসলমান সমাজে মুসলমানের ভিড় আনাগোনা এরপরও ইসলামে মুসলমান না মার খায় যখন তখন তাদেরকে টিটকারি করতে দেখা যায় মুসলমান অভাব নাই কিন্তু সবগুলা মুনাফিক মার খায় মুসলমান আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এরা একদল থাকবে যারা নিজেদেরকে ইমানদার বলবে কিন্তু আমি আল্লাহ বললাম এরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও ইমানদার দাবি করলেও এরা কশিন কালেও মুসলমান হতে পারে না এ মুসলমান আল্লাহ পাক এই কারণে নামাজের কথা বললেন বান্দা নামাজ আদায় করে নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দানের হিসাব নিবে ভালো ব্যবহারের হিসাব নিবে সম্পদের হিসাব নিবে সন্তানের হিসাব নিবে অন্যান্য কাজের হিসাব নিবে কিন্তু সবগুলো হলো পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম অন্য কোন হিসাব না নিবে আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম কোন হিসাব নিবে জোরে বলেন তো নামাজের হিসাব নেবে এই জন্য যা কিছু করেন না কেন অন্তত নামাজটা ঠিক রাখা লাগবে গুনাহ করতেছেন করেন নামাজ পড়েন আপনি বলবেন হুজুর তাহলে লাভটা কি গুনাহও যদি করি নামাজও যদি পড়ি লাভ আছে কোনো
আমি বলবো হ্যাঁ লাভ আছে কারণ নামাজ যদি পড়ার মতো পড়েন গুনাহ আপনার কাছে থাকতে পারবে না অটোমেটিক তোর হবে আর যদি এই ধান্দায় নামাজ না পড়েন যে আরে গুনাহ তো করি লাভটা কি নামাজ পড়া থাকবো না তাহলে তো আপনি মিয়া নাফরমান হইলেন কাফের হয়ে যাবেন কেন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ সমাজে যারা কন্টিনিউ নামাজ বাদ দেয় এদের ইমানের ভিতরে সন্দেহ আছে ঠিক নামাজ পড়েই না আর মুনাফিকদের আলামত হলো না ফজর নামাজ পড়ে না সমাজের মধ্যে দেখবেন ফজরের নামাজের সময় যখন বাইরে যাবেন নামাজটা আদায় করে হাঁটবেন এলাকার মধ্যে দেখবেন আবহাওয়াটা আলাদা শান্তি লাগে ঠান্ডা লাগে কি লাগে না ফজরের হাওয়া গায়ের মধ্যে লাগলে কত মজা লাগে শীতের সকালে তার বেশি মজা লাগে কিন্তু এই যে সকালের আবহাওয়াটা এত মজার কেন জানেন বলে সকালের আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাসের ঘ্রাণ থাকে না সবগুলা ঘুমায় সব ঘুমায় মুনাফিকরা সকালবেলা জাগতে পারে না এই কারণে সকালের আবহাওয়ায় আলাদা রহমত থাকে এটা শরীরের জন্য উপকারী মানুষের অন্তর প্রশান্তি দেয় ফজরের নামাজটা পড়ে দেখবেন সারাটা দিন আপনাকে নিষ্পাপ মনে হবে সারাদিন মনে হবে না আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করছি আর ফজর ঘুমায় সারা রাত তো ফেসবুক ইউটিউব মোবারক চালায় এই জন্য রাত্রেবেলা এমন এবাদত করে যে ফজরের নামাজটা পর্যন্ত শয়তান তারে করতে যায় না সারা রাত চালাইলো ফজরের দশ মিনিট আগে শয়তান তারে সুন্দর করে হাত দিয়া পাওয়ার টিভি আর গদস্তরে আমার আমল অনেক করছোস আর দরকার নেই এখনই আজান দিবে দরকার নেই তাড়াতাড়ি ঘুমা সকালে আবার ডেটিং করতে যাওয়া লাগবে বাপ মা পাঠায় স্কুলে আর স্কুলের নাম দিয়ে আমাদের দেশের ছেলে মেয়েরা ডেটিং করে ঠিক কিনা জানি না আর মা বাবা সকালবেলা ফজরের নামাজ নিজেরা পড়ে বাচ্চারে পড়ায় না খুব মহব্বত তো বাচ্চার প্রতি আহারে সন্তানটা মাত্র ঘুমাইছে কেমনে ডাক দেই আপনি মনে রাখবেন এই মহব্বত মহব্বত নয় এটা বান্দাকে জাহান্নামে নেওয়া কেন আপনি নিজে নামাজ পড়লেন কিন্তু আপনার সন্তানকে পড়াইলেন না এই সন্তান কেয়ামতে আপনার গায়ে পা দিয়া দিয়া জাহান্নামে যাবে এই জন্য সন্তানের প্রতি এত মহব্বত দরকার নাই মহব্বত থাকবে জান্নাতে ঢুকানোর মহব্বত থাকবে ঠিক কিনা জোরে বলেন সন্তান যদি ঘুমায় যদি না উঠে হাত দিয়ে সুন্দর করে চুলগুলো একটু টিপে টিপে দেয়া দোস্ত চল নামাজ পড়ি বাপ বেটা একসঙ্গে চল মসজিদে যাবেন ফজরের নামাজের পরে ঘুমাই জোহর পর্যন্ত ঘুমাইস আমি ডাকবো না কিন্তু ফজরটা অন্তত পর হ্যাঁ সাময়িক মনে হবে বাচ্চার কষ্ট হয় কিন্তু আলহামদুলিল্লাহ এই বাচ্চা জান্নাতের মেহমান হয়ে তার প্রয়োজন আর পাশাপাশি আল্লাহ পাক তো নামাজ আদায়ের কথা বলেন নাই এক জায়গাতেও আল্লাহ বলেছেন আকিমিস সালাহ ইকামাতিস সালাহ ওয়া আকিমুস সালাহ ইয়াকিমুনাস সালাহ সব জায়গায় আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন কি বলেছেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মানে কি আমি নিজেও পড়ব অন্য কেউ পড়াবো আমি পড়ব আমার বিবি পড়বে আমি পড়ব সন্তান পড়বে আমি পড়ব নেতা পড়বে এখন আমি একা পড়ি বিবিরেও পড়াই না সন্তানরেও পড়াই না এটা প্রতিষ্ঠা না এটা আদায় আদায় যদি করেন শুধু আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে আর প্রতিষ্ঠা যদি করেন তাহলে আপনিও বাঁচবেন আপনার ঘর বেঁচে যাবে এই জন্য নামাজ আদায় করব না প্রতিষ্ঠা করব জোরে বলেন কি করব আমি নিজে পড়ব অন্য কেউ পড়াবো নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে ইমানদাররা যখন যেখানেই থাকো না কেন মাছ সমুদ্রের মাঝখানেও যদি থাকো বান্দা নামাজ আদায় করো বাইরে ভাই আল্লাহর হস্তে সাউন্ডে একটু কেউ ভালো থাকলে একটু ঠিক করেন পিছনে কে চিল্লায় এক তো সাউন্ড ডিস্টার্ব দিতে তো মানুষ ডিস্টার্ব এত আওয়াজ এত কথাবার্তা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজের হিসাব নিবেন আল্লাহ নামাজের হিসাব নিবেন তাছাড়াও আল্লাহর হাবিব বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের তালা যেটা খুলবে ওই তালার জন্য সবচাইতে ভালো চাবি হলো নামাজ অর্থাৎ বান্দা নামাজ নিয়ে যাবে আল্লাহ পাকের জান্নাতের চার তালা বান্দার নামাজের মাধ্যমে খুলে দিবে এ মুসলমান নবীর উম্মতে এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন কিভাবে দেখেন আল্লাহ নবী বলেন নামাজ এমন ভাবে পড়ো যেই নামাজটা তোমার জন্য জান্নাতের কারণ আপনিও তো পড়েন আমিও তো পড়ি কিন্তু আমাদের নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর নবী নামাজ পড়তেন নামাজটা মানে একটা ইবাদত আল্লাহ বলেন ওয়াসজুদু আকতারিব বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও সিজদা মানে একটা
মুসলমান নবীর উম্মত সাহাবা জামাইন একবার নবীর নবী কারীমের পিছনে নামাজ আদায় করতেছেন সাহাবারা নামাজ আদায় করার পরে নামাজের পরে রাসূলকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজের মধ্যে পিছন থেকে দেখলাম নামাজের মধ্যে আপনি কি যেন খাইতে যান কি যেন ধরতে যান নবী ডাক দেয়া বলে তোমরা কেমনে বুঝলা সাহাবা জামাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন আল্লাহর নবীকে সুন্দর করে দেখতেন এটাও সাহাবা ইকরামদের ইবাদত ছিল নবী নামাজের মধ্যে কি হাত নাড়াইতেছেন মুখ নাড়াইতেছেন নাকি অন্য কোনো কিছু করতেছেন এটা সাহাবা আজমাইন পিছন থেকে দেখতো নবী করিম ডাক দেয়া বলে আমি যে নামাজের মধ্যে কি খেতে গেলাম তোমরা বুঝলা কিভাবে সাহাবারা ডাক দেয়া বলতেছেন বিতাহরিকি লিহিয়া আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা নামাজের মধ্যে বুঝলাম আপনি কিছু খাইতে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে সাহাবা ইকরামের দল তোমরা যখন আমাকে দেখলা নামাজের মধ্যে আমি কি যেন ধরতে যাই খাইতে যাই হা হা আমি যখন পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াই আসমানের মালিক আমি পয়গম্বরের জন্য জান্নাতের সকল প্রকার নিয়ামত আঙ্গুরের থোকা আমি রসুলের সামনে তুলে ধরে রাসূল বলতেছেন আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত আমার সামনে তুলে ধরেন আমি নামাজের মধ্যে এটা একবার খাইতে যাই আর একবার পিছনে আসি আমি চিন্তা করি এটা জান্নাতের নিয়ামত জান্নাতের নিয়ামত জমিনের মধ্যে খাওয়া যাবে না ধরা যাবে না দেখাও যাবে না এ মুসলমান নামাজের মধ্যে নবী আল্লাহর জান্নাতের নিয়ামত দেখতো কেমনে দেখতো বলে নবীজির নামাজ ছিল আসল নামাজ এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ যদি পড়ো কেমনে পড়বা এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল নামাজ পড়বা আল্লাহ পাক অন্য আয়াতে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর নামাজটা তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত থেকে সকাল পর্যন্ত সব সময় নামাজ আদায় করো কারণ একমাত্র নামাজ এমন একটা ইবাদত যেই নামাজের মাধ্যমে বান্দা তার মালিকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে সুবহানাল্লাহ মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে মুসা পয়গম্বর জমিনের মধ্যে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলি আমি আল্লাহ পাক কথা বলি তোমার সঙ্গে সপ্তাহে দুইবার তুমি একবার আমার কাছে আসো আরেকবার আমি আমার কাছে আসো দুইবার তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথা বলি এটা তোমার ইচ্ছায় নাই এটা আমার ইচ্ছায় আল্লাহ পাক বলেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা যার কারণে মুসা পয়গম্বরকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলনেওয়ালা নবী হলেন কে মুসাকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসা তুমি জানো তোমার সাথে আমি নবী হওয়ার কারণে কথা বলি কিন্তু এমন এক দল বান্দা আমি আল্লাহ শেষ জামানায় পাঠাবো যাদের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নবী নয় তারা এরা বান্দা এরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে যখন এদের কাছে মন চাবে আমি আল্লাহ এদের সঙ্গে রাত দিন ২৪ ঘন্টা কথা বলার জন্য প্রস্তুত থাকব মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সঙ্গে আপনি কেমনে কথা বলবেন আল্লাহ পাক ডাক দিয়া বলে এদের সঙ্গে কথা বলবো এরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে ফজরের নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে জোহরের নামাজে দাঁড়াবে আসরের নামাজে দাঁড়াবে মাগরিব এশা আওয়াবিন চাষ ইশরাক সব নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই তেলাওয়াতের জবাবে সুন্দর করে বলবো হামিদানি রব্বি বান্দা এক একটা আয়াত তেলাওয়াত করবে আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলবো বলেন তো কার সঙ্গে কথা বলবে বান্দার সঙ্গে আমাদের সঙ্গে কে কথা বলবে আল্লাহ কথা বলবে আল্লাহ পাক বলে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে এক একটা আয়াত করে তেলাওয়াত করবে আর আমি আল্লাহ পাক বান্দার সঙ্গে সুন্দর করে কথা বলবো এটা একমাত্র ইবাদত যেই নামাজের মধ্যে বান্দা আল্লাহর সঙ্গে দাঁড়ায় কথা বলতে পারে এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় আর ইবাদতটা করে কি ঘরে নাকি মসজিদে জোরে বলেন তো সমাজের মধ্যে মসজিদটা দামি কেন বলেন নামাজের কারণে দামি
সিজদার কারণে দামি যেই কপালে সিজদা দেয় ওই কপালে নূর হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা জমাইন ডাক দিয়ে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন নবী ডাক দিয়ে বলে হে সাহাবা একরামের দল কিয়ামতের ময়দানে 120টা লাইন কাতার থাকবে 120 কাতারের 80 কাতার হবে আমি মুহাম্মদের উম্মত এদেরকে আমি চিনব কিভাবে জানো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার উম্মতদের মধ্যে যারা নামাজি ওই নামাজিরা যখন ওযু করবে আমি আল্লাহর নবী তাদের ওযু রঙগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ্বল করে দিবে এক একটা উম্মতের ওযুর জায়গাগুলো দেখে দেখে আমি উম্মতকে চিনে চিনে জান্নাতের সুপারিশ করে ঢোকাবো এ মুসলমান নবীর উম্মত নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা সব ইবাদতের ঊর্ধ্বে যে ইবাদতটার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয় কিন্তু সমাজের ভিতরে অধিকাংশ মানুষ নামাজ পড়ে না এশার নামাজ পড়ে নাই অনেক আছে না নাই আবার ফজরের নামাজ পড়বে না আছে না নাই এজন্য মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ পড়বা কিভাবে বলে এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আল্লাহ পাক মূর্খ বান্দা যারা অলসতার সঙ্গে নামাজ আদায় করে এদের ব্যাপারে বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন আলসামিনিয়া দাঁড়ায় দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজ পড়তে মসজিদে আছে টুপি ওটাও মাথায় নাই 10 বছরের পুরনো একটা টুপি কোনো মতে মাথায় রাখছে এই জন্য নামাজ পড়তে আসছে আবার এমন কিছু মানুষকেও দেখা যায় সিগারেটের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়তে আসে আছে না নাই নামাজ পড়ে আলসামিনিয়া রুকুতে যায় উঠে না সেজদার দুই সেজদার মাঝখানে ঠিক মতো বসেও না বলে এরা নামাজ পড়ে কোনো মতে আল্লাহরে বুঝ দেয় আল্লাহ পাক বলেন তোর মতো বাপ্পার নামাজ আমি আল্লাহ পাক গ্রহণ করব না কেন বলে তোর এই নামাজের ফায়দাটা কি কারণ তুই নামাজ তো আমার জন্য বরস না ইউরাউনান নাস ইউরাউনান নাস এরা চায় মানুষ যেন তাদের নামাজ দেখে যার কারণে আমাদের দেশে নির্বাচনী নামাজ ভোটের আগে নামাজই বেশি ভোটের পরে নামাজই নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে ডান্ডা ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এই ঠিকের ক্লাসটা বেশি ছিল তার মানে এগুলো দেখা যায়ও বেশি এর বরিশালও অনেক উন্নত যতবার আসছি মোটামুটি জোড়া জোড়া কম দেখি নাই যেখানেই জোড়া দেখবেন যদি পারেন সামর্থ্য থাকে ওখানেই বিয়ে পড়া দিবেন তোর এত প্রেম প্রীতি মন চাইলে বিয়ের পরে প্রেম কর কথা বল না প্রেম করতে মন চাই তো বিয়ের পরে কর বিয়ের আগে আবার কিসের প্রেম এখন যদি কর না হুজুর বয়স হয় নাই এই অল্প বয়সে এগুলো করেই অল্প বয়সে এগুলো করেই প্রেম প্রীতির বয়স যার হয় বুঝবেন বিয়ের বয়সও তার হয়েছে আর কেউ যদি কর অল্প বয়সে এগুলো করে বুঝবেন ও নিজে অল্প বয়সে এগুলো করে আসছে আচ্ছা বলেন এগুলো কি ইসলামের শরীয়তে জায়েজ না হারাম জোরে বলেন শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সে তো সঙ্গের সাথী অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান
ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া আমাদের দেশের কিছু মুসলমান আলেম আছে রুমাল মাথায় দিয়া দিয়া ইসরায়েলের দালালি করে কথা বলেন ঠিক কি না এরা হামাসের বিরোধিতা করে ফিলিস্তিনের বিরোধিতা করে এরা মুসলমানের বিরোধিতা করে কিন্তু ইসরায়েলের পক্ষপাতিত্ব করে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে এরাই ধরছে দরবেশের ভান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত এই কারণে মুরগির ডিমের আলী কত আপনারা 50 টাকা পান আমরা 60 টাকা নি এরপরে আলুর দাম কত 50 আমাদের ঢাকায় 70 কত 20 টাকা বেশি আগে মানুষ গরিব হইলো মনে করতে আলু দিয়া ডাল দিয়া একটু কি কয় ডাল ডালের মতো করে না অথবা একটা ডিম ভাজি করা হইলো মোটামুটি সংসারে সকালবেলা নাস্তা ভালো মতোই হয় এখন আলু কিনতে কিনতেই তো অবস্থা বেগতিক খাবে কি সবচাইতে বড় দেশপ্রেমিক সাজে মনে রাখবেন ওলামা ইকরামদেরকে ইমামদারদেরকে যারা রাজাকার বলা এই সমস্ত লোকটা নিজেদেরকে দেশপ্রেমিক বানাইতে চায় প্রমাণ করতে চায় অথচ দেশের আপামর জনতার মুখ থেকে আলু ডিম এই সমস্ত খাদ্য ছিনায় নিয়া কানাডায় সিঙ্গাপুর আমেরিকায় বাড়ি করে এদেশের সবচাইতে বড় শত্রু আর রাজাকার তারা ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কেউ রাগ করতেছেন কারো বিরুদ্ধে গেল আমি কাউকে বলে বলেছি যে অমুক এটা করছে আমাদের কথা সবার জন্য এবং আমাদের কথা আপামর জনগণের জন্য